সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মাহে রমজানের স্পেশাল পর্বে আজ হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী এবং ইউসুফ আলাইহিস সালামের উপর প্রেমে মাতোয়ারা জুলেখার উপর নির্মিত দুই পর্ব গল্পের প্রথম পর্ব নিয়ে আমি নাবিলুর রহমান খাদেম হাজির হলাম আপনাদের মাঝে। চলুন শুরু করা যাক আজকের গল্পটি। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের ১১তম পুত্র। হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্মভূমি ছিল কেনান, যা বর্তমানে ফিলিস্তিনের একটি অংশ। পরবর্তীতে এই স্থানটি হেব্রন এবং খলিল নামেও পরিচিতি পায়। হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রী ছিলেন লাইয়া বিনতে লাইয়ান এবং তার গর্ভে জন্ম নেন ১০ জন পুত্র সন্তান। লাইয়ার মৃত্যুর পর তার ছোট বোন রাহিলকে বিয়ে করেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তাদের ঘরে জন্ম নেন হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার ছোট ভাই বেনিয়ামিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রথম জীবনে ক্রীতদাস ছিলেন, পরবর্তীতে জেলের আসামি এবং শেষ জীবনে মিশরের ক্ষমতাধর রাজকর্মচারী ছিলেন। এছাড়াও তিনি ছিলেন মহান আল্লাহর প্রদত্ত বিশেষ জ্ঞানের অধিকারী। স্বপ্নের ব্যাখ্যা প্রদানের দুর্লভ ক্ষমতা বা দক্ষতা ছিল তার। পবিত্র কোরআনের ১২তম সূরা ইউসুফ, এই সূরায় হযরত ইউসুফ আলাইহিস সালামের বাল্যকাল থেকে ক্ষমতায় আহরণ এবং তাকে কেন্দ্র করে মোহগ্রস্ত নারীদের বর্ণনা ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে। হাদিস মতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সাল্লামের সাক্ষাৎ লাভ করেছিলেন এবং তাকে অত্যন্ত সুদর্শন বলে বর্ণিত হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সাল্লাম তার ১২ পুত্রের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সাল্লামকে বেশি স্নেহ করতেন, যা তার সৎ ভাইয়েরা সহ্য করতে পারতেন না। এই ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিস সাল্লামকে শিশু অবস্থায় তাদের পিতার কাছ থেকে দূরে সরানোর জন্য ঘৃণ চক্রান্ত করেন। তারা ইয়াকুব আলাইহিস সাল্লামের কাছে ইউসুফ আলাইহিস সাল্লামকে তাদের সাথে খেলতে নিয়ে যাওয়ার অনুমতি চান। ইয়াকুব আলাইহিস সাল্লাম কখনো পুত্র ইউসুফ আলাইহিস সাল্লামকে চোখের আড়াল করতেন না, তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলতে পারে উল্লেখ করে নিষেধ করেন। অনেক অনুরোধ করে এবং নিরাপত্তার নিশ্চয়তার কথা বলে সৎ ভাইয়েরা বাবাকে রাজি করান এবং ইউসুফ আলাইহিস সাল্লামকে খেলতে নিয়ে যান। এরপর প্রথমে তাকে হত্যার পরিকল্পনা করলেও বড় ভাইয়ের পরামর্শে হত্যার পরিবর্তে কূপে ফেলে দেওয়া হয়। এরপর তার কাপড়ে রক্ত মাখিয়ে তা বাড়িতে গিয়ে বাবা ইয়াকুব আলাইহিস সাল্লামকে দেখান এবং বলেন ইউসুফ আলাইহিস সাল্লামকে নেকড়ে বাঘে খেয়ে ফেলেছে। হযরত ইয়াকুব আলাইহিস সাল্লাম এই ঘটনায় শোকাহত হয়ে পড়েন এবং পুত্র শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যান। পবিত্র কোরআনের সূরা ইউসুফের ৮ নং আয়াত থেকে ১৮ নং আয়াতে এই ঘটনার বর্ণনা রয়েছে। এদিকে সিরিয়া থেকে মিশরগামী একটি কাফেলা ওই কূপের পাশ দিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে এক ব্যক্তি পানি সংগ্রহের জন্য কূপের মধ্যে বালতি নিক্ষেপ করেন। বালতির সাথে এ সময় সুদর্শন বালক ইউসুফ আলাইহিস সাল্লাম উঠে আসেন। এতে ওই ব্যক্তি উল্লসিত হয়ে ওঠেন, কারণ সে সময় দাস হিসেবে মানুষ ক্রয় বিক্রয়ের প্রচলন ছিল। সে ব্যক্তি তার কাফেলার সাথে বালক ইউসুফ আলাইহিস সাল্লামকে মিশরে নিয়ে যান। আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে দ্বিতীয় পর্ব শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটন অন করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।